ইন্ডিগো ইন্ডিগো কেটেছি ইন্দ্রাণীকে দিয়েও কেটেছি ওই এই ওপরের দোতলায় নমসূত্রটাকে দিয়েও কেটেছিলাম আসা যাওয়া হ্যাঁ রোহিতকে দিয়েও কেটেছিলাম কিন্তু এই যেহেতু এখন ডাইরেক্ট তেজপুর দিয়েছে ইন্ডিগো ডাইরেক্ট তেজপুর চালাচ্ছে না স্পাইস জেট চালাচ্ছে স্পাইস জেট এটা আর একটা আছে অ্যামাক্সিন না কি আছে গ্যামাক্সিন কোম্পানি সেটারও অ্যাপ এমনিই ঢুকে গেছে ফোনটা যেই সফটওয়্যার আপডেট হয়েছে ওদের ওখান থেকেও পাওয়া যায় নমস্কার আমি সঞ্জীব আপনার দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আমি এসেছি ডিমনা লেক এটা হচ্ছে ডিমনা লেকের ব্যারেজ এখন বন্ধ আছে ডিমনা লেকটা উপরে গিয়ে দেখতে হবে দেখবো আসবো দূরে পাহাড় ধরে রাখো কিন্তু আমরা জঙ্গলের পথ পেরিয়ে যখন ডিমনা লেকের কাছে এলাম এই বিপুল জলরাশির উপর কুয়াশার চাদর এখনো রয়েছে রোদ উঠে গেছে কিন্তু ঘন কুয়াশার চাদর যেন মোড়া রয়েছে তাই বেশ কিছুটা অস্বচ্ছ মনে হলেও কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে দলমা পাহাড়ের রেঞ্জ এই ঝাড়খণ্ডের এই দলমা পাহাড়ের কে টোপকেই হাতিরা চলে আসে বাঁকুড়া বীরভূম পুরুলিয়ার দিকে তার জন্য অনেকে বলে দলমার দাতাল আমরা খবরের কাগজে এই শব্দটা খুব শুনে থাকি দলমাদ দাতাল দলমাদ দাতাল হলো এই পাহাড় বেয়েই তারা যায় তাদের একটা নির্দিষ্ট করিডর আছে যাই হোক এই বিপুল জলরাশি মন ভুলিয়ে দেয় এই বিপুল জলরাশি কিন্তু গোটা জামশেদপুর এবং টাটানগরকে জল সরবরাহ করে থাকে এই জলরাশির বিস্তৃতি ব্যাপক থেকে ব্যাপকতর এর মধ্যে বোটিংয়ের ব্যবস্থা আছে তবে বর্ষাকালে এই দলমা পাহাড়ের কোলে অবস্থিত ডিমনা লেক সম্পূর্ণ ভরে ওঠে সেই জলটাকেই রিজার্ভেশন করে বা সংরক্ষণ করে গোটা বছর তারা খাবারের জল হিসেবে ব্যবহার করে ঝাড়খণ্ড সরকার এই যে বড় বড় গেট আমরা দেখলাম বা বলা হয় এই লক গেটগুলো খুলে দিলে এই লক গেট দিয়ে জল বেরিয়ে সেই জল প্রবাহিত হয় এবং বাকি জলটাকে প্রসেসিং করে নিয়ে পাইপের মাধ্যমে খাদ্য খাবার জল হিসেবে সরবরাহ করা এবং গোটা জামশেদপুরে চাষ চাষাবাস এবং খাবারের জল এবং প্রয়োজনীয় জল সরবরাহের অন্যতম উৎস কিন্তু এই ডিমনা লেক আমরা এর আগে দেখেছিলাম যে ভিডিওতে সুবর্ণরেখা নদীর উপর গালুডি ব্যারেজ রয়েছে গালুডি ব্যারেজেরও যা কাজ এই ডিমনা লেকের যে জল সেই জলেরও কিন্তু একই কাজ অর্থাৎ ঝাড়খণ্ড সরকার পানীয় জলের যে সংস্থান সেটাকে ঠিক রাখতে এরকম বিভিন্ন ধরনের ড্যাম তৈরি করেছেন এই সেই ড্যামগুলো কিন্তু খুব সুন্দরভাবে সংরক্ষণও হচ্ছে দূরে আমরা দেখতে পেয়েছি এই ডিমনা লেকের উপরে রয়েছে বিভিন্ন গেস্ট হাউস যেটা ঝাড়খণ্ড গভর্নমেন্টের আন্ডারে ঝাড়খণ্ড গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে সেই গেস্ট হাউস বুক করতে হয় এবং যেরকম আমাদের রাজ্যেও আছে বিভিন্ন ড্যাম্পের ওপর গেস্ট হাউস ঠিক তেমনি ঝাড়খণ্ড সরকারের এই যে গেস্ট হাউস খুবই সুন্দর আমরা ভেতরটা ঘুরে দেখেছি কিন্তু আমরা যেহেতু ভেতরে থাকছি না তাই ভিডিও করার কোনো পারমিশান নেই তাই বাইরের চলে এসছি কিন্তু এই অপূর্ব জলরাশির দিকে তাকিয়ে থাকলে মনটা কিন্তু শান্ত এবং স্নিগ্ধ হয়ে যায় এত সুন্দর চতুর্দিকে পাহাড় পাহাড়ের মাঝখানে একটা বিশাল বড় ড্যাম এবং জলটা একদম টলটলে স্বচ্ছ আপনারা খুব ভালো বুঝতে পারছেন না এই অর্থে এটা ক্যামেরার দোষ নয় এটা একটা ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে আমরা তো শীতকালে গেছি শীতকালের এমনিতেই কুয়াশা আর জল থেকে যে বাষ্প রোদ রোদ উঠে যাওয়ায় যে জল বাষ্প আস্তে আস্তে হচ্ছে সেই কুয়াশা এবং বাষ্প মিলিত হয়ে একটা আবছা পরিবেশ সৃষ্টি হয়েছে তার জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না গরমকালে এলে কিন্তু এটা পুরো একদম চকচক করবে এবং একটা স্রোত সবসময়ের জন্য বইছে এবং প্রচুর মাছ আছে নাকি স্থানীয় মানুষের কাছে শুনলাম খুব সুন্দর আপনারা আসুন জামশেদপুরের অন্যতম ঘোরার জায়গা কিন্তু এই ডিমনা লেক খুব সুন্দর জায়গা আসুন ভাল লাগবে আপনারা ঘাটশিলা আসলে অবশ্যই চলে আসুন এই দলমা পাহাড়ের রেঞ্জে নিজ পাদেশে অবস্থিত ডিমডাল লেকে আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে